প্রথমে করোনা, তারপরে আমফান, এবার পঙ্গপাল। এই 2020-তে আর যে কত কিছু দেখতে হবে সেটা কিন্তু এখন ভগবানই জানে। তার কারণ পঙ্গপাল নিয়ে এখন যে সতর্কবার্তা শুনিয়েছে রাষ্ট্রসংঘ সেটা জানলে কিন্তু রীতিমতো কপালে চিন্তার ভাঁজ পড়ে যাচ্ছে। তার কারণ 35,000 মানুষের এক বছরের খাবার নিমেষে শেষ করে দিতে পারে পঙ্গপাল। আর সেই পঙ্গপাল কিন্তু ঝাঁকে ঝাঁকে ছুটে আসছে ভারতের দিকে। ইতিমধ্যে কিন্তু ক্ষেতের পর ক্ষেত ধ্বংস করে দিয়েছে এই পঙ্গপাল। বর্তমানে এই পঙ্গপালটি আসছে কিন্তু দিল্লির দিকে। আর কিছুদিনের মধ্যে যদি এই পঙ্গপালকে ধ্বংস করা না যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে পুরো ক্ষেত শেষ করে দিতে পারে এই পঙ্গপাল। তো এই পঙ্গপাল কি, এই পঙ্গপাল কেনই বা এত ঝাঁকে ঝাঁকে আসছে, কি কারণ, তার সমস্ত জানবো আজকের এই ভিডিওতে। সেই জন্য ইম্পর্টেন্ট ভিডিওটিকে কিন্তু শেষ অবধি দেখবেন, শেষ অবধি না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। সেই জন্য শেষ অবধি দেখবেন, আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পঙ্গপালের হানার অভিজ্ঞতা কিন্তু বাংলার আগেই আছে, কিন্তু সেটা কিন্তু আজ থেকে প্রায় 26 বছর আগে পর্যন্ত। ক্ষেতের পর ক্ষেত কিন্তু উজাড় করে দিত পঙ্গপাল। এখন আফ্রিকা, ইরান, পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করছে ঘাসফড়িংয়ের দল। সম্প্রতি ভারতের বুক দিয়ে বয়ে গিয়েছে আমফান, তছনছ করে দিয়েছে বাংলা এবং উড়িষ্যার উপকূল। প্রতিদিন করোনার থাবা অব্যাহত, আক্রান্ত লক্ষাধিক মানুষ, এই মুহূর্তে কার্যত ঘরবন্দি রয়েছে জনজীবন, তার উপরে পঙ্গপালের হানা। বিশেষজ্ঞরা বলছেন করোনার থেকেও নাকি ভয়ঙ্কর পঙ্গপাল হানা, দেশের মেরুদণ্ড পুরো ভেঙে দিতে পারে এই পঙ্গপাল। তো কি এই পঙ্গপাল? পঙ্গপাল কোনো বিশেষ কীট নয়, বিভিন্ন পতঙ্গ বা ঘাসফড়িংয়ের ঝাঁক হচ্ছে পঙ্গপাল। জোটবদ্ধ হয়ে কয়েক কিলোমিটার জুড়ে হানা দেয় এই পঙ্গপাল। এই ধরনের আক্রমণকে গ্রেগারিয়াস বলা হয়। ইতিহাস বলছে যে পঙ্গপালের আক্রমণের পরেই দেখা দিয়েছে দুর্ভিক্ষ। ঘাসফড়িংরা সাধারণত লাজুক প্রকৃতির হয়, ইংরেজিতে লোকাস্ট তাদের বলা হয়। দীর্ঘ দৈর্ঘ্য হয় ইঞ্চিখানিক হলেও একদিনে 2 গ্রাম খাবার সাবার করে দিতে পারে একটি পতঙ্গ। তো আপনারা ভাবতেই পারছেন যে কী পরিমাণ শস্য ধ্বংস করতে পারে এই পতঙ্গ। একটা ঝাঁকে কয়েক লক্ষ পতঙ্গ থাকতে পারে, কখনো 4 কোটি, আবার কখনো 8 কোটি পতঙ্গ থাকে একটা ঝাঁকে। বাতাসের উষ্ণতার গতি অনুযায়ী ধাবিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায়। এক জায়গার খাবার যখনই ফুরিয়ে যায় তখনই সেটি অন্য জায়গায় হানা দেয়। সম্পূর্ণ খাবার শেষ না হওয়া পর্যন্ত তারা অন্যত্র তারা হানা দেয় না। দিনে 100 থেকে 120 কিলোমিটার জায়গা জুড়ে তাদের গতিবিধি থাকে। তো কতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে তাদের গতিবিধি থাকে, প্রায় 100 থেকে 200 কিলোমিটারের জায়গা জুড়ে কিন্তু তাদের গতিবিধি থাকতে পারে। সুদূর পূর্ব আফ্রিকা থেকে যাত্রা শুরু হয় তাদের, ইথিওপিয়া, সোমালিয়া, কেনিয়া সহ আফ্রিকার বেশ কিছু দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। তারপরে সৌদি আরব হয়ে পাকিস্তান, ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে পাকিস্তানে, বাধ্য হয়ে জরুরি অবস্থা জারি করতে হয় ইমরান খানকে। বলা যাচ্ছে যে ভারতে যে ব্যাপকতা নিয়ে পঙ্গপাল হানা দিয়েছে গত 26 বছরে এমন দৃশ্য দেখা যায়নি। রাজস্থান, মধ্যপ্রদেশ বিপর্যস্ত হয়ে গেছে এই পঙ্গপালের হানায়। ড্রোন এবং বিমানে রাসায়নিক প্রয়োগ করে পঙ্গপাল মারার পরিকল্পনা করছে রাজস্থান সরকার। রাজস্থানের 18টি এবং মধ্যপ্রদেশের 12টি জেলার জমি কার্যত মরুভূমিতে পরিণত করে দিয়েছে এই পঙ্গপাল। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রে তাণ্ডব চালাচ্ছে পঙ্গপাল। সতর্ক করা হয়েছে গুজরাত এবং পাঞ্জাবের সমস্ত চাষিদের। একটি পূর্ণবয়স্ক পতঙ্গ নিজের ওজনের খাবার খেতে পারে, অর্থাৎ দিনে প্রায় 2 গ্রাম শস্য সে খেতে পারে। 1 বর্গ কিলোমিটারে 4 কোটি থেকে 8 কোটি পতঙ্গ থাকে। দিনে যদি 130 থেকে 150 কিলোমিটার জুড়ে তাণ্ডব চালায় তাহলে 35,000 মানুষের এক বছরের খাবার খেয়ে নিতে পারে বলে জানাচ্ছে রাষ্ট্রসংঘের ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন। জলবায়ুর উপর নির্ভর করে একটি মরুপতঙ্গ বাঁচে 3 থেকে 4 মাস, 120 মাইল পর্যন্ত জমির ফসল খেতে পারে এক ঝাঁক এই পঙ্গপাল। একই সঙ্গে করে প্রজননও। রাষ্ট্রসংঘ একটি নির্দেশিকায় হর্ন অফ আফ্রিকা বলে উল্লেখ করে, অর্থাৎ বেশি বৃষ্টিপাত হলে পঙ্গপালের বংশবিস্তার ব্যাপক পরিমাণে হয়। ভারতেও এখন বর্তমানে সন্নিকটে রয়েছে বর্ষা, তাই আফ্রিকার পরিস্থিতি ভারতে হওয়ার আশঙ্কা রয়েছে।
তো কতটা ক্ষতি করতে পারে ভারতে এই পঙ্গপাল? করোনার পরিস্থিতি আসার আগেই ঝিমট ছিল ভারতের অর্থনীতি, নানা দাওয়াই দেওয়া সত্ত্বেও অসুখ সারাতে পারছিল না মোদী সরকার। এরপরে করোনা বিপর্যয় আসে, টানা দুমাস লকডাউনের জেরে স্তব্ধ হয়ে যায় দেশের উৎপাদন, রুজিরুটি হারিয়ে যায় মানুষের। এমত অবস্থায় কৃষিপ্রধান ভারতে যদি পঙ্গপাল এই বিস্তরভাবে হানা দেয়, তাহলে কিন্তু বিপর্যয় ঘনিয়ে আসতে পারে বলে মনে করছেন কিন্তু বিশেষজ্ঞরা। রাষ্ট্রসংঘ জানাচ্ছে যে 2003 থেকে 2005 সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকায় পঙ্গপালের হানায় $250 কোটি মার্কিন ডলারের ফসল ক্ষতি হয়েছে। ভারতের কৃষিতে ব্যাপক ক্ষতি হলে অর্থনীতি ভেঙে পড়বে, তার কারণ ভারতের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। আর এই পঙ্গপালের আক্রমণের ফলে যদি কৃষিতেই ক্ষতি হয়ে যায়, তাহলে পরে কিন্তু ভারতের অর্থনীতি পুরোদমে ভেঙে পড়তে পারে। তো এই জন্য কিন্তু সতর্ক করেছে রাষ্ট্রসংঘ। তো এখন দেখার বিষয় যে এই পঙ্গপালের যে ঝাঁক রয়েছে তাদেরকে কিভাবে আটকায়, এবং যদি এই পঙ্গপালের ঝাঁককে আটকানো না যায় তাহলে কিছুদিন পরে আসতে চলেছে বর্ষা। এই বর্ষাতে কিন্তু এই পঙ্গপাল আরও বেশি ক্ষতি করতে পারে, তার কারণ বর্ষাকালে কিন্তু পঙ্গপালের প্রজনন আরও বেশি হয়ে যায়। তো আমরা আশা করব যেন সরকারের তরফ থেকে খুব তাড়াতাড়ি এই পঙ্গপাল যে দল রয়েছে বা ঝাঁক রয়েছে, সেই ঝাঁক যেন শেষ করার যেন পদক্ষেপ নেওয়া হয়, আর ভারতবর্ষকে যেন এই মহামারী বা সামনে যে বিপর্যয় আসতে পারে সেই বিপর্যয়ের হাত থেকে যেন সরকার রক্ষা করে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে প্রচুর লাইক করবেন আর প্রচুর শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।